আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল অফ ডুইং ওয়েল দ্য গ্রেসিফুল মাইটি ওয়েলকাম টু এস এস ভিডিও টিউটোরিয়াল ওয়েলকাম টু ইউ অবজেক্টোরিয়েন্টেড প্রোগ্রামিং টু আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট আমি ফার্স্টে স্লাইডে যাব না ফার্স্ট খুব রিয়েল লাইফ সিনারিও দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা আসলে কী তো চলো শুরু করা যাক ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে সাপোজ আমরা কয়েকজন মিলে এন্টারপ্রেনার হব তো আমরা চিন্তা করলাম যে আমরা গ্লাস মানে ধরো পানি খাওয়ার গ্লাস কাঁচের গ্লাসের বিজনেস করব তো আমরা কী করলাম আমরা হচ্ছে একটা জায়গা থেকে র ম্যাটেরিয়াল কিনলাম ঠিক আছে র ম্যাটেরিয়াল কিনলাম তারপরে আমরা হচ্ছে আমরা ধরো আছি হচ্ছে একশো জন জন ঠিক আছে তো আমরা জন মিলে গ্লাস বানানো শুরু করলাম বিভিন্ন গ্লাভস ট্লাভস পরে তো গ্লাস বানানোর সময় ধরো আমার গ্লাস হল এইরকম তোমার গ্লাস হল এই রকম আরেকজনের গ্লাস হলো এই রকম একশো জনের গ্লাস পাঁচশো রকম হলো কোনো ঠিক ঠিকানা নেই তো এই গ্লাস কি সেল হবে কোনো ধরনের সেল হবে না আমাদের টাকা এটা কিছুই হলো না আমরা এখানে একটা করতে পারতাম যে আমরা একশো জন এরকম ভাবে গ্লাস না বানিয়ে আমরা হচ্ছে একটা ছাঁচ ঠিক আছে একটা ছাঁচ অর একটা মডেল একটা আইডিয়াল সরি স্পেলিং মিস্টেক আইডিয়াল গ্লাস যেটাকে ফলো করে আমরা আমাদের গ্লাস বানাবো অথবা আমরা কোনো ব্লু প্রিন্ট বানিয়ে নিতাম যেটাকে ফলো করে আমরা হচ্ছে আমাদের গ্লাসটাকে বানালাম এ চারটা জিনিস কিন্তু একই কথাকে একই কথাকে আসলে ইন্ডিকেট করছে ঠিক আছে আমরা ধরো আমাদের ব্লু প্রিন্ট বা আমাদের ছাচ বা আমাদের মডেল তারপরে হচ্ছে ওই অনুযায়ী আমরা আমাদের গ্লাস বানাতাম আরেকটু সহজভাবে বুঝালে যেমন ধরো আমাদের গলির আশেপাশে বা হ্যাঁ গলির আশেপাশে কোথাও পিঠা পিঠা বাঁচে না অনেক খালারা তো পিঠায় কি করে একটু মনে করো তো বিভিন্ন ধরনের পিঠায় দুটো হয়তো বা কনফ্রিট বা কিছু একটা শক্ত কিছু একটা দিয়ে পিঠাটাকে চাপ দেয় তো চাপ দিলে ওই রকম ডিজাইন যে ওই স্ট্রাকচার বা ওই ছাঁচের ছিল ওরকম ডিজাইন হয়ে যেন প্রত্যেকটা পিঠা ওইটাই হচ্ছে আমাদের এই বক্সটা এই ব্ল্যাক বক্সটা যেটাকে আমরা ব্লু প্রিন্ট বা ছাঁচ বা মডেল বা আইডিয়াল গ্লাস বলছি যেহেতু আমরা গ্লাসের বিজনেস করবো এই জন্য আমি আইডিয়াল গ্লাস দিয়েছি তো কী হচ্ছে ধরো আমরা আমাদের আইডিয়াল গ্লাস বা ছাঁচ বা মডেলের হাইট ধরলাম হাইট ধরলাম ফাইভ ইঞ্চ উইথ ধরলাম থ্রি ইঞ্চ ভিতরে রেশিও ধরলাম টু ঠিক আছে যে কোনো ইউনিট হতে পারে তো আমরা হচ্ছে এই র ম্যাটেরিয়াল নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের এই ছাঁচের মধ্যে আমাদের গ্লাসটাকে দিলাম গ্লাসটাকে দেওয়ার পর এই ছাঁচের ভিতর থেকে সুন্দর করে আমরা চাই এক্সাক্টলি ওরকম গ্লাস আমরা পাচ্ছি এখন যদি আমরা পাঁচশো গ্লাস চাই তো পাঁচশো গ্লাসই কিন্তু আমরা পাবো পাঁচ হাজার গ্লাস যদি আমরা চাই পাঁচ হাজার গ্লাস কিন্তু আমরা পাবো সো এইভাবে হচ্ছে আমরা আমাদের বিজনেসটা চালিয়ে গেলাম এখন এইখানে এই যে ছাঁচ বা ব্লু প্রিন্টের যে কাজ এই কাজটাকে আমরা ক্লাসের সাথে কম্পেয়ার করতে পারি অ্যান্ড এইখানে এই যে গ্লাসটা প্রোডাকশন হচ্ছে এইটাকে আমরা অবজেক্ট বা ইনস্ট্যান্সের মতো বলতে পারি অবজেক্ট অর ইনস্ট্যান্স ঠিক আছে এখন কিভাবে সেটা আমি একটু রিলেট করে দেখাচ্ছি আমাদের র ম্যাটেরিয়াল গুলো আমাদের এই ছাঁচে গিয়ে কি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই ছাঁচের মধ্যে বা এই ব্লু মধ্যে আমাদের কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট গুলো দেয়া যে হাইট কত হবে উইথ কত হবে রেশিও কত হবে এটা কিন্তু ফলো করেই আমার প্রত্যেকটা গ্লাস বা প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে তো এই ক্লাস হচ্ছে আমার প্রত্যেকটা অবজেক্টের জন্য ব্লু প্রিন্ট যেটাকে ফলো করে যেটা রিকোয়ারমেন্ট ফলো করে প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট হবে ঠিক আছে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ওর মতোই ক্রিয়েট হবে এখন তোমাদের একটু ক্লাসের সাথে রিলেট করে দেখাই যেমন ধরো আমাদের ক্লাসের মধ্যে আছে ইন্টিজার এইজ বয়স তারপরে আছে স্ট্রিং নেই ঠিক আছে এই দুটোই আমি ধরলাম তো আমি যখনই ধরো একটা মানুষের প্রোফাইল ক্রিয়েট করতে যাব আমাদের তো এই দুইটা জিনিস অবশ্যই লাগবে তাই না একটা মানুষের প্রোফাইল ক্রিয়েট করার জন্য তো এই দুটো আমি যখনই কোনো মানুষের প্রোফাইল বেসিক পয়েন্টে ক্রিয়েট করতে যাব আমি এই ক্লাসটাকে ক্রিয়েট করে এই অবজেক্ট অ্যাজ এ হিউম্যান তাকে আমি ক্রিয়েট করছি যতগুলো লাগে ততগুলো এক হাজার লাগলে এক হাজার ওয়ান মিলিয়ন লাগলে ওয়ান মিলিয়ন যত ইচ্ছা তত সো এই ক্ষেত্রে আমার সেই ব্লু প্রিন্টটা কি এই ক্লাস আর অবজেক্টটা কি এই যে হিউম্যানের ইনফরমেশন ধরো ওর ওর এইজ হচ্ছে টেন ওর নাম হচ্ছে এ আরেকজনের এইজ হচ্ছে থার্টি ওর নাম হচ্ছে বি তো এরকম কিন্তু আমি আরও এক হাজার জনের জন্য এক মিলিয়ন মানুষের জন্য ক্রিয়েট করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই এই জাস্ট এই ব্লু প্রিন্টটা ফলো করার মাধ্যমে সো দিস ইজ দ্য ইউজেজ দিস ইজ দ্য ওয়ার্ক অফ ক্লাস অ্যান্ড দিস ইজ দ্য কম্প্যারিজন বিটুইন ক্লাসেস অ্যান্ড অবজেক্টস অর ইনস্ট্যান্স অবজেক্টকে আরও ফর্মাল ভাষায় আমরা ইনস্ট্যান্স বলতে পারি প্রোগ্রামিংয়ের ফর্মাল ভাষায়

ক্যান বিল ওকে হোয়াট ইজ দ্য ক্লাস দ্য ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট ফ্রম উইচ অ্যান অবজেক্ট ক্যান বিল্ড a ক্লাস এ ক্লাস ক্যান টফ as এ টাইপ আমরা জানি আমরা ক্লাসকে একটা টাইপের মতো ইউজ করতে পারি উইথ দ্য অবজেক্ট বিং এ ভ্যারিয়েবল অফ দ্যাট টাইপ আমরা ক্লাসকে কী করি একটা টাইপের মতো ইউজ করি অ্যান্ড অবজেক্টটাকে কী করি আমরা একটা ভ্যারিয়েবলের মতো ইউজ করি কিভাবে যেমন ধরো আমরা হচ্ছে একটা ক্লাস যার নাম হচ্ছে বল ঠিক আছে বল তারপরে হচ্ছে আমরা অবজেক্টের নামটা দিই বি ফর এক্সাম্পল তারপরে ইকল টু দিয়ে আমরা অবজেক্টটা ক্রিয়েট করে ফেলিসাম হাউ ওকে সো এই ক্ষেত্রে দেখো আমাদের এই ক্লাস নেমটা কিন্তু একটা ডেটা টাইপের মতো কাজ করছে অ্যান্ড এই যে আমরা অবজেক্টের রেফারেন্সটা নিয়েছি ও একটা ভ্যারিয়েলের মতো কাজ করছে হবে সেটা আমি আমার মনে হয় একটু ব্ল্যাক হোয়াইট বোর্ডে দেখাই তাহলে বেটার হবে আই আমরা নর্মালি কি করি একটু আগে যেটা দিলাম অথবা ধরো লিখছি বুক বুক বি আর একটা হচ্ছে ইন্টিজার এ এখানে দেখো তো এই বুকটা যেরকম একটা ডেটা টাইপের মতো ইউজ হচ্ছে ইন্টিজারটাও কি একটা ডেটা টাইপের মতো ইউজ হচ্ছে না এই দুটোর মধ্যে কম্প্যারিজন করো তো দেখো তো মিল খুঁজে পাও কিনা অবশ্যই মিল আছে অ্যান্ড এটা একটা অবজেক্ট রেফারেন্স তাই না এই অবজেক্ট রেফারেন্সটার সাথে এই ভ্যারিয়েবলটার জায়গার মিল পাও না এই বিটা যেভাবে ইউজ হচ্ছে এই এটা সেভাবেই ইউজ হচ্ছে না তো আমরা কি বলতে পারি না যে ক্লাসটা হচ্ছে একটা অবজেক্ট একটা ডেটা টাইপের মতো কাজ করছে অ্যান্ড এই অবজেক্ট রেফারেন্সটা কীভাবে কাজ করছে একটা ভ্যারিয়েলের মতো কাজ করছে সো আমি এটা বলতে পারি অবশ্যই বলতে পারি তারপরে দেখো অ্যাডভান্টেজেস অফ ক্লাসেস ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এজ দ্যাট দে এনক্যাপসুলেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্যাপাবিলিটিস অফ অ্যান এনটি উইদিন সিঙ্গল সেলফ contained ইউনিট অফ কোড এই লাইনটা আমি যখন এনক্যাপসুলেশন তোমাদের বুঝাবো তখন আরও সুন্দর করে বুঝতে পারবে এখন জাস্ট একটু বলে নিই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী করে পুরো কোডটাকে একটা মানে সুন্দর একটা এনক্যাপসুল বা একটা লেয়ারের মধ্যে করে নেয় যার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আদার ক্যাপাবিলিটিস খুব সুন্দরভাবে সেলফ কন্ট্রোল ইউনিটের মধ্যে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে নিয়ে আসে তারপরে কমপ্লিট সিনট্যাক্স ফর এ ক্লাস ইজ হিয়ার আমি তোমাদের অলরেডি ক্লাসে সিনট্যাক্স দেখিয়েছি অ্যান্ড যাবার মতো একদম সেম অ্যান্ড অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েশনও দেখিয়েছি আরও লাগে আরও দেখাবো কোনো সমস্যা নেই আমি তাহলে একটু ক্লাস আর অবজেক্ট ক্রিয়েটের সিনট্যাক্সটা তোমাদের একটু দেখাই তো আমরা হচ্ছে যখন ফার্স্ট আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবো তখন আমাদের ফার্স্ট সরি ক্লাস ডিক্লেয়ার করবো আমাদের ফার্স্ট কিওয়ারটা কি ক্লাস তারপরে হচ্ছে ক্লাস মেইন তাই না তারপরে হচ্ছে আমরা কার্লি ব্রেসেস দিয়ে ক্লাস ক্রিয়েট করে ফেলি আর এখানে আমরা চাইলে অ্যাক্সেস মডিফায়ার দেই ক্লাস কিবোর্ডটার আগে আর না চাইলে দেই না তখন ডিফল্ট হিসেবে থাকে ঠিক আছে দিস ইজ দ্য সিগনেচার অফ এ ক্লাস অ্যান্ড ফর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট আমরা কী করি ক্লাস নেইমটা লিখি ঠিক আছে তারপরে কী করি আমরা অবজেক্ট রেফারেন্স নিই তারপরে নিউ কিওয়ার্ড দিই নিউ কিওয়ার্ড দেওয়ার পরে আমরা কী করি আবার ক্লাসের নামটা লিখি তারপরে প্যারামিটার দিই প্যারামিটার যদি আমরা ওভারলোডের কনস্ট্রাক্টর ইউজ করি তাহলে প্যারামিটারের ভিতরে আমরা প্যারা যে ধরনের ভ্যারিয়েবল ইউজ করেছিলাম কনস্ট্রাক্টরে ওই ভ্যারিয়েবলগুলো দিই আর যদি ডিফল্ট থাকে তাহলে ফাঁকা রাখি এটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট করার বা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সিগনেচার ক্লাস নেম তারপর অবজেক্ট রেফারেন্স তারপর নিউ কিওয়ার্ড তারপর ক্লাস নেম তারপরে কি প্যারামিটার সাপোজ বুক The example the book class name B. This is the object reference equal to new, that is the keyword. Our class name book, that is the class name, and then the parameter. I am default. This is the parameter, so this is the signature of creating an object. Okay. তারপরে অ্যাবস্ট্রাক্ট কী সেটা এখন দেখাবো না কারণ এটা খুবই হিজিবিজি এলোমেলো হয়ে যাবে ক্লাস ক্যান হ্যাভ দ্য ফলোইং মেম্বারস কনস্ট্রাক্টার্স ফিল্ডস মেথডস ইন্ডেক্সার্স প্রপার্টিস ডেলিগেটস অ্যান্ড ইভেন্টস অ্যান্ড আদার টাইপ অফ স্টাফ লাইক স্ট্রাক্ট ইনম ইন্টারফেস অ্যান্ড সোন এগুলো আমি সামনে সব দেখাবো এগুলো কী প্রত্যেকটা জিনিস আমি দেখাবো প্রত্যেকটা টপিকে সো আজকে এতটুকু থাক আমরা শুধুমাত্র ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে আজকে ডিসকাস করলাম এই টিউটোরিয়ালে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে টিল দেন আসসালামু আলাইকুম